বাবা রে বাবা কি রাস্তা রে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম যে গ্রামের মেঠোপথের ভিডিও দেখাবো। এখন আমরা গ্রামের মেঠোপথ দিয়ে যাইতেছি, ওই যাইতেছি আমরা বলতে পারতেছি না। হ্যাঁ কচুয়া যাইতেছি, কচুয়া। এখানে আবার মাঝখানে কাঠ দিয়ে রাখছে, ছোট্ট একটা ব্রিজ। যদিও মাটির রাস্তায় বাইক চালাইতে কষ্ট হয়, কিন্তু খুব সুন্দর লাগে। মানে সুন্দর লাগে বলতে আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর লাগে, আর বাইক চালায় মজা পাওয়া যায়, এক্সট্রা একটা ফিল পাওয়া যায়। দুই পাশে ফসলের মাঠ, ফসলের স্মেলগুলা নাকে আসে। যে এক পাশে লাগাইছে ধান, ভুট্টা ক্ষেত, এই পাশেও ভুট্টা ক্ষেত। তারপরে রাস্তার দুই পাশে তো সারি সারি গাছ তো আছেই। এই যে এখন আমরা কলাবাগানের ভেতর দিয়ে যাচ্ছি, ধানমন্ডি কলাবাগান নয়, এটা হলো গ্রামের কলাবাগান। ম্যাপ কি বলে? ও মা রে বাবা রে বাবা, তবে আজকের পরিবেশটা কিন্তু অনেক অস্থির। রোদ তেমন একটা নাই, রোদের তাপ তেমন নাই, কিন্তু চারপাশে অনেক বাতাস। পুরাই ওয়াও, রোমান্টিক একটা পরিবেশ আজকের ওয়েদারটা, পুরাই রোমান্টিক। পুরি বাবা রে, এখন কোন দিকে, ডানে না বামে? এখন আমরা মাটির রাস্তা থেকে ইটের রাস্তায় উঠলাম। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝলাম না, মানুষের হর্ন দিলে কিভাবে যেন তাকায় থাকে, মনে হয় যে তারা মনে হয় এর আগে কোনো মানুষ দেখে নাই, এমন ভাবে তাকায় থাকে অবাক হয়ে। মাটির রাস্তায় যে চালাইলাম বা ইটের রাস্তায় যে চালাইলাম, চালাইতেছি এখন শুকনার মৌসুম বলে ভালো লাগতেছে চালাইতে, হালকা ভাইব্রেট হচ্ছে। কিন্তু এই কাজটা ভুলেও আপনারা কেউ বর্ষাকালে করবেন না, বর্ষার সিজনে, কারণ বর্ষার সিজনে মাটির রাস্তা এবং ইটের রাস্তা মারাত্মক পরিমাণ পিচ্ছিল হয়ে থাকে। এই সামনে পাকা রাস্তা চলে আসছে, কোন দিকে সোজা? ইয়েস, অবশেষে আমরা পাকা রাস্তার দেখা পেলাম, এখন রিল্যাক্সে যাওয়া যাক। হ্যাঁ, আর এই মাটির রাস্তা দিয়ে আসার উদ্দেশ্য হলো আমরা একটা জায়গায় যাইতেছি, সেই জায়গাতে আমরা যদি মেইন রোড দিয়ে যাইতাম তাহলে আমাদের প্রায় 3-4 কিলো রাস্তা বেশি ঘোরা লাগতো, তাই শর্টকাটে আমরা এদিক দিয়ে চলে আসলাম। দেখছেন চাচারা কি বলবো, তার বাড়ির সামনে রাস্তা তো, তাই সে রাস্তার মাঝখানে দাঁড়িয়েই বিড়ি খাইতেছে। যাই হোক, তো আবার একটুখানি ইটের রাস্তা, তারপরে ব্রিজ, তারপরে আবার একটু ইটের ভাঙাচোরা। বাবারে, ওরে
Wow! Ei rasta da onak sundor. Ei rasta da onak sundor. Dui pashe fosoler mat. Amar bike chalaite ba edik diye ghurte khub bhalo lagteche karon fosoler ghan gulo je natural ekta smell thake sei smell ta ami shorashori pacchi. আর হ্যাঁ আর এখানে আসার পরে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে যে ব্যাপারটা আজকে কয়েকদিন প্রায় 5-6 দিন আমি আসি এখানে এখন পর্যন্ত আমার বাইক ওয়াশ করা লাগে নাই কারণ এখানে ধুলাবালি নাই বললেই চলে গ্রামের ওয়েদার তো একদম সতেজ ওয়েদার যে কারণে ধুলাবালি না থাকার কারণে বাইকও ময়লা হয় নাই আমারও আর বাইক ওয়াশ করতে হয় না বাইক একদম চকচকে আছে সব ভিউয়ার কথা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে